ট্যাংরা বাংলাদেশের অতি পরিচিত ও দেশীয় প্রজাতির মাছ। মিঠা পানির জলাশয়, বিশেষ করে নদী নালা ও খাল বিলে এ মাছটি বেশি পাওয়া যায়। দেশের উত্তর জনপদ ছাড়াও ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে মাছটি একসময় প্রচুর পরিমাণে পাওয়া যেত, কিন্তু সময়ের সাথে শস্য ক্ষেতে কীটনাশক প্রয়োগ, অপরিকল্পিত বাঁধ নির্মাণ, জলাশয় শুকিয়ে মাছ ধরা সহ নানাবিধ কারণে ট্যাংরা মাছের বাসস্থান ও প্রজনন ক্ষেত্র বিনষ্ট হচ্ছে। এই মাছের প্রাচুর্যতা ব্যাপক হারে হ্রাস পাওয়ায় 2015 সালে আইইউসিএন কর্তৃক মাছটিকে বিলুপ্তপ্রায় হিসেবে তালিকাভুক্ত করা হয়। বিলুপ্তপ্রায় ট্যাংরা মাছের প্রজাতিকে বাঁচাতে এবং চাষের জন্য পুনঃপ্রাপ্যতা নিশ্চিত করতে বিস্তর গবেষণা চালায় সৈয়দপুর স্বাদুপানি উপকেন্দ্র। এরই ফলস্বরূপ 2017 সালে স্বাদুপানি উপকেন্দ্রের বিজ্ঞানীগণ ট্যাংরা মাছের পোনা উৎপাদন কলা কৌশল উদ্ভাবনে সফলতা অর্জন করে। সৈয়দপুর স্বাদুপানি উপকেন্দ্রের এই সাফল্য প্রান্তিক পর্যায়ের মাছ চাষীদের কাছে পৌঁছে দিতে ট্যাংরা মাছের পোনা উৎপাদন কলা কৌশল এর উপর নিয়মিত প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে চাষীদের হাতে কলমে ট্যাংরা মাছের পোনা উৎপাদন পদ্ধতি শেখানো হয়। এরই মধ্যে প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে অনেকেই উদ্যমী হয়ে হ্যাচারির মাধ্যমে ট্যাংরা মাছের পোনা উৎপাদন এবং সরবরাহ করে স্বাবলম্বী হয়েছেন। পোনা উৎপাদনের পাশাপাশি মৌসুমি পুকুরে ট্যাংরা মাছের মিশ্র চাষ কলা কৌশল উদ্ভাবনের লক্ষ্যে 2018-19 সালে উদ্যোগ নেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে নীলফামারী সদর, ডোমার, ডিমলা, চিরির বন্দর, তারাগঞ্জ এবং কালীগঞ্জ উপজেলায় ট্যাংরা মাছের তিনটি ঘনত্বের সাথে একই পুকুরে পাবদা, মাগুর, তেলাপিয়া ও সরপুঁটি মাছ চাষ করে সাফল্য এসেছে। একইভাবে 2019-20 সালে ট্যাংরা মাছের তিনটি ঘনত্বের সঙ্গে শিং, মাগুর, তেলাপিয়া ও সরপুঁটি মাছ চাষ করে আশানুরূপ ফলাফল পাওয়া যায়। সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে 2020-2021 সালে ডোমার, আদিতমারি, রংপুর সদর, পার্বতীপুর, চিরির বন্দর ও দেবীগঞ্জ উপজেলায় ট্যাংরা মাছের মিশ্রণ দুটির ফলাফল যাচাই বাছাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও চলতি বছরে সরকারি বেসরকারি হ্যাচারিতে ট্যাংরা মাছের জার্ম প্লাজম বিতরণের প্রস্তুতি চলমান রয়েছে। ব্রুট পুকুর নির্বাচন ও প্রস্তুতি। পুকুরের আয়তন 8-10% ও গড় গভীরতা 1.0 মিটার হতে হবে। মাছ ছাড়ার আগে পুকুর শুকিয়ে প্রথমে শতাংশ প্রতি 1 কেজি চুন প্রয়োগ করতে হবে। 5 দিন পর শতাংশে ইউরিয়া 100 গ্রাম, টিএসপি 75 গ্রাম ও গোবর 4 কেজি দিতে হবে। ব্রুট মজুদ। প্রজননকাল এপ্রিল থেকে আগস্ট। জানুয়ারি ফেব্রুয়ারি মাসে 8-10 গ্রাম ওজনের ট্যাংরা মাছ সংগ্রহ করে শতাংশ প্রতি 800-100টি ট্যাংরা মজুদ করতে হবে। খাদ্য প্রয়োগ ও পরিচর্যা। ব্রুট মাছের পরিপক্কতার জন্য প্রতিদিন 2 বার খাবার দিতে হবে। চালের কুড়া 25%, ফিশমিল 30%, সরিষার খৈল 20%, মিট অ্যান্ড বোন বিল 25%, একসঙ্গে মিশিয়ে প্রয়োগ করতে হবে। কৃত্রিম প্রজনন কৌশল। হরমোন প্রয়োগের 8-9 ঘন্টা পর স্ত্রী মাছ ডিম ছাড়ে। ডিম ছাড়ার 20-22 ঘন্টা পর ডিম ফুটে রেণু বের হয়। রেণুর ডিম্বথলি নিঃশোষিত হওয়ার পর রেণুকে সিদ্ধ ডিমের কুসুমের দ্রবণ দিনে 6 ঘন্টা পর পর 4 বার খাবার দিতে হয়। হাঁপাতে রেণু পোনাকে সপ্তাহব্যাপী রাখার পর নার্সারি পুকুরে স্থানান্তর করা হয়। নার্সারি ব্যবস্থাপনা। পুকুরের আয়তন 4-8% ও গড় গভীরতা 1.0 মিটার হতে হবে। মাছ ছাড়ার আগে পুকুর শুকিয়ে প্রথমে শতাংশ প্রতি 1 কেজি চুন প্রয়োগ করতে হবে। শতাংশে ইউরিয়া 100 গ্রাম, টিএসপি 75 গ্রাম ও গোবর 6-8 কেজি দিতে হবে। হ্যাচারিতে উৎপাদিত 7 দিন বয়সী রেণুপোনা প্রতি শতাংশে 8,000-10,000 হারে মজুদ করতে হবে। রেণুপোনা ছাড়ার 55-60 দিন পর আঙুলে পোনায় পরিণত হয়। ব্যবস্থাপনা ও পরিচর্যা।
পোনা মজুদের 15 দিন পরপর জাল টেনে মাছের দেহের বৃদ্ধি পর্যবেক্ষণ করতে হবে। নিয়মিত পানির গুণাগুণ যেমন তাপমাত্রা, পিএইচ, অক্সিজেন, অ্যামোনিয়ার পরিমাণ নির্ণয় করতে হবে। উদ্ভাবিত এই লোভনীয় মাছের প্রযুক্তিভিত্তিক ট্যাংরা মাছের মিশ্র চাষ কৌশল দেশব্যাপী সম্প্রসারণ করা গেলে বাংলাদেশের মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি গ্রামীণ জনগোষ্ঠীর জলাশয়গুলো চাষের আওতায় আসবে, সেই সাথে মাছ চাষীদের আর্থসামাজিক উত্তরণে সহায়তা হবে এবং বিলুপ্ত প্রায় ট্যাংরা মাছের প্রজাতিটিকে সুরক্ষিত করা যাবে।